আর এই মুহূর্তে শহর কলকাতার ছবিটা একটুখানি দেখার চেষ্টা করি। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে এয়ারপোর্ট চত্বর থেকে রয়েছে এবং অন্যদিকে আমাদের সঙ্গে ধর্মতলা থেকে রয়েছে বিট্টু। ভাস্কর, এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা কত? দেখো তনয়া, তোমাকে একটা বিষয় বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময়টা আমরা কথা বলছি, কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে এই সময় চেষ্টা করতে যাতে সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোন। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকাতে এবং এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যেটা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। তোমাকে কয়েকটা ছবি সবার প্রথমে দেখাবো তনয়া। এক হচ্ছে কলকাতা এয়ারপোর্ট একেবারে শুনশান, অন্তত এয়ারপোর্ট 1 নম্বর চত্বর এত শুনশান শেষ কবে কলকাতাবাসী দেখেছেন মানুষ মনে করতে পারবেন না লকডাউন ছাড়া। তার পাশাপাশি আরেকটা ছবিও দেখাবো, এখানে বেশ কিছু মানুষ রয়েছেন যারা স্থানীয়, যারা এই গরমে পথ চলতি মানুষকে পানীয় জল, গ্লুকন ডি বা ওআরএস সরবরাহ করছে। খুব সংক্ষেপে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, দেখছিলাম আপনারা জল খাওয়াচ্ছেন। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমেই বলবো যে টেম্পারেচার এই মুহূর্তে কলকাতাতে টেম্পারেচার 41 ডিগ্রিতে ছুঁল, 12টা নাগাদ 41 ডিগ্রিতে ছুঁয়েছে। এবং গোটা কলকাতার যদি ছবিটা দেখি, আমি পুরোপুরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কার্যত একটা বন্ধের চেয়ারে নিয়েছে, কারণ মানুষজন এবং গাড়ি ঘোড়া কলকাতার মতো ব্যস্ত শহরে এই মুহূর্তে অত্যন্ত কম। প্রচুর মানুষজন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা দোকানপাট বন্ধ করে দিয়েছেন, কারণ যে চত্বরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই চত্বরটা মূলত দোকানপাটে ভর্তি থাকে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একের পর এক দোকানপাট বন্ধ, কার্যত হিট ওয়েভ চলছে এই মুহূর্তে। এবং প্রচুর মানুষজন যারা রাস্তার যে কল রয়েছে সেখানে তারা স্নান পর্ব সারছেন। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে যে এই মুহূর্তে তারা স্নান পর্ব। দুর্গাপুর থেকে রমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রমেন, এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা একটু জানাও। দেখো তনয়, আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের পানাগড়ে, যেখানে 46 ডিগ্রি ইতিমধ্যে আজকেই তাপমাত্রা 46 ডিগ্রি এখন বর্তমানে। এবং আমার সঙ্গে এই সবসময় এই সাদা গামছা রাখতে হচ্ছে একটাই কারণ, দহন জ্বালা থেকে বাঁচতে। এবং মুখ্যমন্ত্রী প্রায়শই বলেন এগিয়ে বাংলা, সত্যি এই এগিয়ে বাংলা তাপমাত্রায় আমরা এগিয়ে, যার যেই পরিসংখ্যার কয়েকদিন ধরে আছে সারা ভারতবর্ষের মধ্যে আমরাই সেরা, আমাদের কেউ টপকাতে পারবে না বাংলাকে। আমার সঙ্গে আছে পরিবেশবিদ, কেন প্রকৃতির রোশন হলে বাংলা। দাদা, কেন প্রকৃতির রোশন হলে বাংলা? আমরা একটা কথা বারবার বারবার বলে আসছি বা প্রশাসন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে প্রকৃতিকে বাঁচাতে হবে, গাছ বাঁচাও, জলাভূমি বাঁচাও, পুকুরগুলো বাঁচাও। কিন্তু প্রশাসন এদিকে কিন্তু কোনো কর্ণপাত করছে না, যার পরিণতি আজকে এই তীব্র দাবদাহে মানুষ কষ্ট পাচ্ছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা মানে ব্যস্ত রাস্তা, সংযোগকারী যে রাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা। দুর্গাপুরের তীব্রতা তো আমরা বুঝতে পারছি। আর এই মুহূর্তে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক। জয়দেব বাবু, কি বলবেন এই গরমে, এই গরমের মধ্যে শিশুদেরকে কিভাবে প্রোটেক্ট করা সম্ভব? এই গরমে শিশুদের মধ্যে অনেকের কিন্তু হিট ফিভার হচ্ছে। হিট ফিভার হচ্ছে মানে এই গরমে তাদের মধ্যে জ্বর আসছে, জ্বর হিট ফিভারের সাথে সাথে যেটা লক্ষ্য করা যাচ্ছে। কি করে বুঝবেন হিট ফিভার? আমি বলছি তিনটে জিনিস জেনারেলি এদের নিয়ে প্রেজেন্ট করে আসছে। একটা হচ্ছে তাদের ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে, পেচ্ছাপ খুব কম হচ্ছে, তাদের মাসেলে খুব এক হচ্ছে। বাচ্চারা কিন্তু এই মাসেল এক টেক বলতে পারে না অনেকেই, তখন পেরেন্টসরা দেখে যে মুখটুক শুকিয়ে গেছে এবং পেচ্ছাপ কম হচ্ছে, সাথে জ্বর আছে। এই জ্বরে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না, ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন। যদি ঘর্মাক্ত অবস্থায় থাকে সেগুলোকে খুলে দেবেন, প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, এটা দরকার। সাথে সাথে আরও দেখা যাচ্ছে অনেক বাচ্চা কিন্তু ডায়েরিয়াতে ভুগছে। ডায়েরিয়ার মেন কারণটা এটাও আবার ডিহাইড্রেশন করছে, হিট ডিহাইড্রেশন করছে, আবার ডায়েরিয়াটাও ডিহাইড্রেশন করবে। ডায়েরিয়া হওয়ার মেন কারণ হচ্ছে এই গরমে যখন বাচ্চারা পিপাসার্থ হয় তারা কিন্তু জলের কোয়ালিটিটা দেখে না, যেখান সেখান থেকে জল খাচ্ছে, নালনি জল খাচ্ছে, কাটা ফল খাচ্ছে, এগুলো থেকেই জলবাহিত রোগের কারণ হচ্ছে। সুতরাং আপনি ডিহাইড্রেশনটা বাঁচাবার জন্য ফ্লুইডের দরকার হবে, কিন্তু সেটা পরিশুদ্ধ জল খেতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যাবার আগে, যেহেতু ওরা বলতে পারে না, মাঝে মাঝে তাদের ফ্লুইড অফার করুন। ফ্লুইডের মধ্যে আমি যেটা বলবো, ওআরএস দিতে পারেন, নুন চিনির জল দিতে পারেন, লেবু নুনের শরবত করে দিতে পারেন। কিন্তু অনেকে গ্লুকন ডি খাওয়ায়, গ্লুকন ডি খাওয়াবেন না। অনেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন না।
একটু বড়রা অনেকে চা কফি বেশি খাচ্ছে, খাওয়াবেন না। আর একটা হচ্ছে এই গরমে বাচ্চাদের যে খাবার দেবেন সেটা খুব সহজপাচ্য যেন হয়, ঝাল মশলা কম হয়, প্রোটিন যাতে বেশি না হয়। বাচ্চাদের আপনারা এসিতে অনেকে রাখার চেষ্টা করছেন, এসি নন এসি খুব বেশি করবেন না, এসিটা যেন বারবার ক্লিন থাকে সেটাও খেয়াল রাখবেন। আরেকটা যেটা ব্যাপার হলো যে বাচ্চাদের যদি কোনো ক্রমে বেরোতে হয় তাহলেও কিন্তু বিভিন্ন প্রোটেকশন নিয়ে বেরোবেন, বাজার করতে বাচ্চাকে নিয়ে যাবেন না। অনেক প্যারেন্টসরা বাজারে যাচ্ছে ভাবছে এসি গাড়িতে যাচ্ছে, এসি গাড়ি বন্ধ রেখে তার মধ্যে বাচ্চাকে কিন্তু রাখবেন না, যেহেতু এই সময় জলবাহিত রোগের রাজনীতির কার্যত শিকার হতে হচ্ছে আবহাওয়াকে, পরিবেশকে, যে কারণে যেন ফল ভুক্ত হচ্ছে সাধারণ মানুষকে, কি বলছেন তারা? দেখো, তাপে পড়ছে বাঁকুড়া, এই মরশুমে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে 45.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মরশুমে রেকর্ড করেছে বাঁকুড়া, এবং এই পরিস্থিতি বিগত 50 বছরে দেখা যায়নি এমনটাই কিন্তু বলছে পথ চলতি মানুষ থেকে সকলে। আমি এই যে প্রচণ্ড গরমে পারদে বেড়েই চলেছে, আমি সাধারণ মানুষের কাছ থেকে হিন্ট নেওয়ার চেষ্টা করব যে এই যে প্রচণ্ড গরম, এই গরমে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে, এই গরম কি আগে দেখেছে? আমরা কোনোদিন, আমার এতদিন বয়স হলো 51 বছর বয়স হলো, আমি কোনোদিনই দেখতে পাইনি এত গরম, এতভাবে চলতে মুখ পুড়ে যাচ্ছে, চলতে গেলে গলা শুকিয়ে যাচ্ছে, আমরা খুব কষ্টের মধ্যেই এটা মানতে হচ্ছে, করার কিছু নেই, প্রাকৃতিক ব্যাপার। রাস্তাঘাটে লোকজন দেখা যাচ্ছে না, একদম একদমই দেখা যায়নি, রাস্তাঘাটে বহুত ফাঁকা, একদমই লোক দেখা যায়নি। অসুবিধাটা গোটা নাই, কিন্তু সমস্যা একটা জায়গায়, করার তো কিছু নেই, বাইরে না বেরোলে কিছু না, রোজগার করলে বাড়িতে সংসার চলছে না, এই অসুবিধা মাথায় রেখেই কিছুটা বাইরে বেরোতে হচ্ছে। আমার জন্ম থেকে এতদিন, আমার 47 বছর বয়স হয়ে গেল, এত রোদ গরম আমি কোনোদিনও দেখিনি, কিন্তু বাইরে বেরোতে তো হচ্ছে, কেন? পেটের জ্বালায় বেরোতে হচ্ছে, কিন্তু লোকজন নাই, ব্যবসাপাতি চলে না, ব্যাপারটা বুঝতে পারছেন? আর আমরা তো রোদ ভোগ করতে পারছি না, কখনো আসি আবার 5 মিনিট বসে আছি। দেখতেই পাচ্ছ বাঁকুড়া জেলার যে হিট আমরা নিলাম, যে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তারা যেটা বলছেন যে এই গরম, এই রোদের জোর কিন্তু তারা আগে কখনোই দেখেনি, তার কারণ এই 45 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু তাপে ফুটছে, অর্থাৎ বাঁকুড়া জেলার মানুষ কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। তনয়া, একদমই তাই, এবং সেই ছবিটা মৃন্ময় তোমার মতো দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম, শুধু কি জেলা, একই সঙ্গে শহর কলকাতা, শহর কলকাতার মানুষজন তারাও কিন্তু কার্যত ভুগছেন এত গরম, এত রোদের তীব্রতা, এবং তারই সঙ্গে মূলত ঘর্মাক্ত অবস্থা, সেটাও কিন্তু তারা অনুভব করতে পাচ্ছেন, এবং কোথাও ওরা গিয়ে এর সঙ্গে রাজনীতি জড়িত রয়েছে।